9.5 ফুট উচ্চতার কাছের কালী প্রতিমা। দেবী প্রতিমা গড়ে তাক লাগালেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। ব্যারাকপুরের মহাবীর সমিতির পূজা মণ্ডপে পূজিত হবেন দেবী। কাঁচ দিয়ে তৈরি কালী প্রতিমা, তাও আবার উচ্চতা প্রায় 9 ফুট। 9 ফুটের রঙিন কাঁচ দিয়ে কালী প্রতিমা তৈরি করে তাক লাগালেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। এই ভিন্ন স্বাদের দেবী প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী শিল্পী। চলছে উৎসবের মরশুম, দুর্গাপুজো শেষ হতেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছিল কালী পুজোর প্রস্তুতি। খুঁটি পুজো থেকে শুরু করে প্যান্ডেল তৈরি, সমস্ত কিছুর প্রস্তুতি চলছিল জোর কদমে। অবশেষে আজ সেই বহু প্রতীক্ষিত দিন, আজ দীপান্বিতা কালী পুজো। দিকে দিকে চলছে তারই প্রস্তুতি। তবে কালী পুজো বলতে সবার প্রথমে মনে আসে বারাসাতের কথা। বর্তমানে বারাসাতের পাশাপাশি বিভিন্ন জায়গাতেও পাল্লা দিয়ে চলছে কালী পুজোর আয়োজন। দুর্গাপুজোর সময়ও আমরা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের কথা সকলেই শুনেছিলাম। কখনো অষ্টধাতু দিয়ে দেবী প্রতিমা তৈরি, কখনো আবার প্যান্ডেলের সাজসজ্জা নিয়ে তার অতুলনীয় হাতের কাজের সাক্ষী থেকেছি আমরা সকলেই। দুর্গাপুজোর পর কালী পুজোতেও কিন্তু শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তার অসাধারণ হাতের কাজকে তুলে ধরেছে, কাঁচ দিয়ে তৈরি করেছেন দেবী প্রতিমা। জানা যায় এখানে মায়ের মুখ তৈরি হয়েছে পিতল দিয়ে, হাত তৈরি হয়েছে তামা দিয়ে, লোহা দিয়ে তৈরি হয়েছে শিবের মাথা, আর চুল তৈরিতে ব্যবহার করা হয়েছে সাইকেল এবং বাইকের চেন। এছাড়াও ঠাকুরের সম্পূর্ণ সাজসজ্জা হয়েছে রঙিন ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে। এই কাঁচের তৈরি ঠাকুর আজই হাবড়া থেকে যাবে ব্যারাকপুরের মহাবীর সমিতির পূজা মণ্ডপে। জানা যায় মায়ের মূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হয়েছে গোটা পূজা মণ্ডপটিকে। মণ্ডপ সজ্জায় পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে পুজো আয়োজকদের পক্ষ থেকে। সব মিলিয়ে দেবী প্রতিমা এবং পূজা মণ্ডপ দুটোই দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী শিল্পী এবং পুজো আয়োজকেরা। এই বিষয়ে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার জানান, এবছর কালী পুজোয় ব্যারাকপুরের মহাবীর সমিতির পূজা মণ্ডপের দায়িত্ব নিয়েছি আমি। পূজা মণ্ডপের সাথে মিল রেখে তৈরি করেছি দেবী প্রতিমা। ছোট ছোট কাঁচের রঙিন টুকরো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমাকে। এই বিষয়ে তিনি আরো জানান, মনিরামপুর ব্যারাকপুরের মহাবীর সমিতির পুজো আমি দায়িত্ব নিয়ে ওখানের মণ্ডপ ও প্রতিমা সবই কাঁচ লোহা ব্যবহার করা হয়েছে। তো এই প্রতিমা পুরোটাই কাঁচের লোহার স্ট্রাকচারের উপরে, মাতৃ মুখ হচ্ছে গিয়ে পিতলের, হাত তামার, শিবের মুখ আছে লোহার, চেন দিয়ে চুল করা হয়েছে, আর বাদ বাকিটা কাঁচের। তো বিষয় ভাবনা হচ্ছে গিয়ে জল বায়ু আগুনকে নিয়ে মণ্ডপে কাজ করা হয়েছে। তো মণ্ডপ সজ্জায় আসলে মানুষ দেখতে পাবে যে জল দিয়ে আমরা আগুন নিভিয়ে থাকি, কিন্তু সেখানে জলের উপরেই আগুন জ্বলে আছে। মানে কতটা সংকটময় পৃথিবীর অবস্থা, যে অকাল বৃষ্টি, অকাল গরম, তো আমরা এখনও যদি না শুধরাই তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ। আমরা ছোটোবেলায় শুনেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন আমাদের দেবতা, তিন স্তম্ভ। কি ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা, শিব হচ্ছে অসুর শক্তি বিনাশের দেবতা। তো এই তিন শক্তিকে আমরা কাজে লাগিয়ে আমরা পারি যে পৃথিবীকে রক্ষা করতে। তাহলে কি করতে হবে? গাছ লাগাতে হবে, জল অপচয় বন্ধ করতে হবে, আগুন দিয়ে যত আমরা এতদিনে দূষণ করেছি সেই দূষণকে মুক্ত করতে হবে। এই ভাবনা থেকেই মণ্ডপ উপতি। এক কথায় দীপাবলির আনন্দকে চেটে পুটে উপভোগ করতে একেবারে প্রস্তুত আপামর বাঙালি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।